নমস্কার বন্ধুরা অর্ণমিল টুডেক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে বর্তমানে রয়েছে এন ডি এইচ এম অর্থাৎ ন্যাশনাল হেলথ অথরিটি যে ওয়েবসাইট তাতে তো আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিক হেলথ আইডি কার্ড আপনারা বিগত দিনে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ন্যাশনাল ইউনিক হেলথ আইডি কার্ড নিয়ে একটা ভিডিও তৈরি করতে কীভাবে তৈরি করবো কীভাবে কার্ড পাবো তো সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে টোটাল দেখানোর চেষ্টা করব তো চলুন দেখা যাক কীভাবে এই হেলথ আইডি কার্ড তৈরি করতে হবে কী কী লাগবে কী কী না লাগবে সেটা এই ভিডিও থেকে আমরা জেনে নেব তো ওয়েবসাইটের একদম উপরের ডান দিকে এখানে একটা আপনার ট্যাব দেখতে পাবেন ক্রিয়েট ইয়োর হেলথ আইডি এই ট্যাবের উপর আমরা ক্লিক করবো ক্লিক করলে পরে আমরা এই জায়গাতে চলে আসবো এখানে প্রথম যে অপশান আছে সেটা হচ্ছে জেনারেট ভায়া আধার এইবার এখানে আরও একটা অপশান কিন্তু তারা রেখেছে আই ডোন্ট্যাভ আধার আই ড ওয়ান্ট টু ইউজ মাই আধার ফর ক্রিয়েটিং হেলথ আইডি যদি কারোর আধার কার্ড না থাকে বা যদি কেউ আধার কার্ড আপনারা ইউজ করতে না চান তবে চানা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এই হেলথ আইডি জেনারেট করতে পারেন তো আমি কি করবো এখান থেকে সাপোজ কারোর আধার কার্ড নেই ক্লিক হেয়ার করলে আপনারা এখান থেকে একটা অপশান পাবেন জেনারেট ভায়া মোবাইল তো আমি বলব আধার কার্ড দিয়ে করাই বেটার তার কারণ ডে বাই ডে আস্তে আস্তে সমস্ত আইডি কার্ড যেগুলো জেনারেট হচ্ছে বা জেনারেট করা হচ্ছে সেন্ট্রালাইজ সবকিছুই কিন্তু একটা সময় পরে গিয়ে কিন্তু সেই আধারের সাথে লিঙ্ক করতেই হবে সুতরাং সেখানে আধার দিয়ে লিঙ্ক করিয়ে একবারে জেনারেট করাই আমার মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে বেটার তো আমি কি করব এখানে জেনারেট ভায়া আধার এই অপশানে ক্লিক করলাম করলে পরে এখানে কি বলবে হয় আপনার আধার কার্ডের নাম্বার অথবা ভার্চুয়াল আইডি এখানে কিন্তু দিতে হবে তো এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটা এখানে বসালাম এখানে আই এগ্রিতে ক্লিক করবো আর এইখানে যে ডিক্লারেশন যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিক্লারেশনটা যদি আপনারা হিন্দিতে পড়তে চান তাহলে এখানে হিন্দির উপর ক্লিক করবেন দেখবেন ডিক্লারেশনটা এখান থেকে হিন্দিতে কনভার্ট হয়ে গেছে আবার ইংলিশে কনভার্ট করলে ইংলিশ চলে আসবে ঠিক আছে আই অ্যাম নট এ রোবট এটার ওপর ক্লিক করবো সাবমিট করলে পরে কি হবে এইখানে আধারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে আমাকে একটা ওটিপি তারা জেনারেট করবে সেই ওটিপিটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে তো ফ্রেন্ডস আমার অলরেডি ওটিপি চলে এসছে আমি সেটা বসিয়ে দেবো OTP বসিয়ে দিয়েছি সাবমিট অপশনে ক্লিক করলাম এবার এখানে কি বলছে উই উইল সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড অন দিস মোবাইল নাম্বার এইবার আসছে যে মোবাইল নাম্বার দেওয়ার জন্য তো এখানে আমি মোবাইল নাম্বার বসিয়ে দেব বসিয়েছি এবার আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম এইবার এই মোবাইল নম্বরে তারা আবার OTP পাঠাবে তো সেই মোবাইল নম্বরে যে OTPটা আসে সেটা আমি বসিয়ে দিয়েছি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম দেখুন অলরেডি আমার প্রোফাইল পুরো এখানে শো করছে আমার প্রোফাইল চলে আসছে তো প্রোফাইলের মধ্যে কি কি আছে আমার নাম টাইটেল আমার ডেট অফ বার্থ পুরো চলে এসেছে যেহেতু আধারের সাথে পুরো আধারের ছবিটাও এখানে উঠে চলে এসেছে ঠিক আছে তো আমি নাম আর টাইটেল এখান থেকে ঠিক করে মিলিয়ে নেব যাতে কোনো ভুল না থাকে নিজে দেখতে পাচ্ছেন জেন্ডার রয়েছে জেন্ডারটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এখানে একটা বলছে হেলথ আইডি অথবা পিএইচআর অ্যাড্রেস যেটা দিয়ে আপনাকে তারা আইডেন্টিফাই করবে বা যে অ্যাড্রেসটা দিয়ে ভবিষ্যতে আপনি একবার ইউজ করলে আপনার পুরো ডেটা যাতে বেরিয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে আমার একটা আইডি এখান থেকে ক্রিয়েট করে নেবো বা পিএইচআর অ্যাড্রেস ক্রিয়েট করে নেব পিএইচআর অ্যাড্রেস আমি ক্রিয়েট করে নিলাম এইবার এখান থেকে আমার অফিসিয়াল যে মেল আইডি সেটা আমি এখান থেকে দিয়ে দেবো অফিসিয়াল মেল আইডিটা দিয়ে দিয়েছি এরপরে দেখুন অ্যাড্রেসের মধ্যে কেয়ার অফ যে আমার বাবার নাম লেখা প্লাস আমার বাড়ির অ্যাড্রেস লেখা ঠিক আছে আমার স্টেট প্লাস ডিস্ট্রিক্ট সমস্ত কিছু লেখা আছে সমস্ত কিছু প্রপারলি মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশানের উপর ক্লিক করলাম দেখুন ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড বলে আমার হেলথ আইডি কার্ড কিন্তু তৈরি হয়ে গেছে কোনো রকম কোনো ইস্যু নেই খুব তাড়াতাড়ি কিন্তু এই হেলথ আইডি কার্ড তৈরি হয়ে গেল এবার এখান থেকে জাস্ট ডাউনলোড হেলথ আইডি কার্ড এটার ওপর একটা ক্লিক করলেই পিএনজি ফর্ম্যাটে কিন্তু আমার কাছে হেলথ আইডি কার্ড তৈরি হয়ে যাবে তো সেটাকে আমি ডাউনলোড করে নিলাম আর হেলথ আইডি কার্ডের নাম্বার এখানে থাকবে কি কী থাকবে হেলথ আইডি কার্ডে সেটাও বলে দিচ্ছে উপরে নাম তারপরে হেলথ আইডি কার্ডের নাম্বার এখানে আপনার কিউআর কোডটা দেওয়া থাকবে এখানে আপনার আধার কার্ডের যে ছবি সেটাই দেওয়া থাকবে এখানে পিএইচআর আর যে অ্যাড্রেস সেটা এখান থেকে দেওয়া থাকবে আপনার ডেট অফ বার্থ এখানে উঠবে এখানে জেন্ডার উঠবে আর এখানে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ঠিক আছে তো ফ্রেন্ডস এইবার হচ্ছে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে হেলথ আইডি কার্ড তৈরি করতে কি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে আপনারা সেটাকে কীভাবে ঠিক করবেন এখানে দেখুন একটা লগ ইন বলে একটা অপশান আছে এই লগ ইন অপশানে গেলে পরে আপনাকে ঠিক এই জায়গাটা নিয়ে আসবে এখানে আপনি আপনার যে পিএইচআর আর অ্যাড্রেস যেটা করেছিলেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন বসানোর পরে এইখান থেকে আপনার যেটা ব্যাপারটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন

তো এইখানে ক্লিক করলে এখানে এডিট প্রোফাইল সেট পাসওয়ার্ড তারপরে এখান থেকে আপডেট মোবাইল নাম্বার জি কেওয়াইসি ভেরিফিকেশান অথবা ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট হেলথ আইডি এতগুলো কিন্তু অপশান এখান থেকে পেয়ে যাবেন যদি এডিট প্রোফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আবার আমার প্রোফাইলটাকে সে আগের মতোই এডিট করে দেখাবে যদি আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করি তাহলে নতুন মোবাইল নাম্বার এখানে আপডেট করতে পারবো রি কে করলে পরে কী হবে এইখানে কিন্তু আবার আমাকে একটা ওটিপি তারা সেন্ড করবে সেখান থেকে আমরা কেওয়াইসি করতে পারবো ঠিক আছে তো ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হেলথ আইডি কার্ড তৈরি করা যাবে আর হেলথ আইডি কার্ড তৈরি করতে গেলে কি কি লাগবে আধার বা মোবাইলের যে কোনো একটা ডিটেলস দিয়ে কিন্তু আপনি হেলথ আইডি কার্ড তৈরি করতে পারেন যাদের আধার কার্ড নেই এমনও না যে তারা হেলথ আইডি কার্ড তৈরি করতে পারবেন না যাদের আধার কার্ড নেই তারাও তৈরি করতে পারবেন যাদের আধার কার্ড আছে তারাও তৈরি করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হেলথ আইডি কার্ড কি করে তৈরি করা যায় তো এরপরে যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের হেল্প করতে তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগল লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট আলাদা পাওয়ার জন্য চ্যানেলটিকে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদের কসম্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ বন্ধ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই